হ্যালো বন্ধুরা, আজকে আমি দুধ ক্ষীর পুলি বানাবো। তো দেখো, এটাই তোমাদেরকে দেখাই কিভাবে আমি বানাচ্ছি। দেখো ভিডিওটা পুরোটা দেখবে শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। তো দেখো, আমি জলটা আগে গরম বসিয়েই দিয়েছি, জলটা গরম হতে দেরি হয় সেই জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এর মধ্যে আমি সামান্য, খুব সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। জলটা পুরো টকবক করে ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি চালের, এটা হচ্ছে আমার ময়দা, আর এটা চালের গুঁড়ি, আতপ চাল গুঁড়ো। আতপ চালটা আমি গ্যাসটা কমিয়ে দিলাম, আতপ চাল দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি, এটা আমি মাখতে থাকবো। এইভাবে আমি পুরো কাইটা করে নেব। তো দেখো বন্ধুরা, এই যে এইভাবে আমার চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এইভাবে পুরো কাই করে নিয়েছি। এটা হয়ে গেছে আমার, এটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমার পুরো রেডি। এটা নামিয়ে দেবো, এবার কড়া বসিয়ে দিই। আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, জলটা গরম হোক। জলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি নিচে মিষ্টির দোকান থেকে ক্ষীরটা আমি কিনে নিয়ে এসেছি। তো ক্ষীরটাকে আমি একটু গলিয়ে নেবো। কেকটা পুরো আমি গলিয়ে নিয়েছি, তো এবার আমি বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমার এই কাইটা খুব সুন্দর হয়েছে, আর আটা ময়দা কিছুই দিতে লাগবে না। এই আমি এটাকে একটু ঠেসে নিচ্ছি। বন্ধুরা, এরকম ছোট ছোট করে আমি বেছি কেটে নেবো। গোল করে নিলাম, এইভাবে বেলে নিলাম। এবার আমি ক্ষীর দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ক্ষীর দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো, কেটে দিলাম। লেচিটা আমি খুব বড়ই করেছিলাম, তো এভাবে একদম তৈরি করে নেব। এবার
মুখটা খুব ভালো করে চেপে দেবো। খুলে দেবো, তো বন্ধুরা আমি এইটাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল, নাহলে এটা কি হচ্ছে জড়িয়ে যাচ্ছে, এটা জড়িয়ে যাবে, তার জন্য আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তারপরে এটা একটু তেল দিয়ে নিলাম, তাহলে উঠে যাবে খুব তাড়াতাড়ি। দেখো বন্ধুরা এইভাবে আমি একটু বেলে নিচ্ছি, তো আমি এই ক্ষীরটা দিয়ে দিলাম। এরকম এরকম হবে, এরকম সুন্দর দেখতে হবে। তো এইভাবে এইভাবে আমি পুরোটা বানিয়ে নেব। সুন্দর হয়েছে, তো এইভাবে আমি বানিয়ে নিই। তো বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে এক এক করে করতে, তো একটু এইগুলো দেরি হয়, এরকম করে একা একা করতে একটু দেরি হচ্ছে। আমি বাকিটা নিয়ে আর একটু আছে করে নিই। তো দেখো বন্ধুরা আমার পুলি বানানো পুরো রেডি হয়ে গেছে, এইটা এটা হয়ে গেছে। তো আমি জল বসিয়েছি কড়ায়, জলটা গরম করতে দিয়েছি, একটু হালকা লবণ আমরা দিয়ে খাই যেহেতু, ওই জন্য এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটুক। এই যে বন্ধুরা এটা আমার পাটালি, পাটালিটা গলে গেছে, তো আমি পাটালি গুড় দিয়ে দিলাম, পুরো কৌটোর মধ্যে ছিল তো একদম গলে গেছে। তো দেখো বন্ধুরা গুড়টা আমার পুরো গলে গেছে জলে দেওয়াতে, একদম গুড়টাকে আমি জলের মধ্যে দিয়ে আগে ফুটিয়ে নিলাম। একটা এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুধটা আমি পুরো জাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি আগে, তো এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমার দুধটা পুরো ফুটে গেছে, এবার আমি একে একে আমার এই যে বানানো পুলিগুলো দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুলিগুলো এত হালকা মানে হয়েছে, মানে একেবারে ভাসছে। এইটা দিয়ে করলাম বলে দেখতে আর কি সুন্দর হয়, হাত দিয়ে পুলিগুলো বানালে এত সুন্দর আমি করতে পারতাম না।
ভেসে ভেসে উঠছে। এটা আমার এবার আস্তে আস্তে একটু ফুটবে। ফুটছে এখন, ফুটুক একটু, সিদ্ধ হয়ে যাক। ফুটছে বলে একেবারে কড়াটা পুরো ভরে গেছে। আরো বড় জায়গা মানে হলে এটা বেশ আরো ভালো হতো। তো বন্ধুরা দেখো, আমার দুধের ক্ষীরপুলি পুরো রেডি। তো পুলিগুলো যাতে না ভেঙে যায় আমি কাঠের খুন্তি নিলাম। দেখো আমার পুলিগুলো খুবই মানে সুন্দরই আছে, মানে ভাঙেনি, দেখেই বোঝা যাচ্ছে খুব একটা তো ভাঙেনি, ভাঙেনি বললেই চলে। যাতে এই দেখো সব পুলি আস্তে আস্তে আছে, সবই খুবই সুন্দরভাবেই আছে। তো এই হলো আমার দুধ দিয়ে ক্ষীর পুলি রেডি।